ভবিষ্যৎবাণী করা মানে আগামী সময়ে কি হতে চলেছে তার সঠিক অনুমান লাগানো খুবই কঠিন কাজ। কারণ ভবিষ্যৎ এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা ঘটনার আনসার্টেনিটি অনেক বেশি থাকে। এটা না আগে থেকে কোনোভাবে নির্ধারিত আছে, না এটা কোথাও লেখা আছে। কোন ইভেন্টগুলো কখন এবং কোন সিকোয়েন্সে হতে চলেছে এটা বাস্তবে কেউই জানে না। তাহলে ইন্টারনেটে যে সমস্ত ভবিষ্যৎবাণী আমরা দেখি সেগুলো কিভাবে করা হয়? এর আগেও আমরা দেখেছি যে 2012 পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ভবিষ্যৎবাণী সামনে আসে। কিন্তু এর পেছনে লজিক কি ছিল? একবার সত্যি কল্পনা করে দেখুন যে ওর পেছনে এমন কি লজিক ছিল যে তারা বলে দিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সত্যি কথা বলতে এর পেছনে কোনো লজিক ছিল না। আজকে এই অ্যাস্ট্রয়েড ধাক্কা খেতে পারে পৃথিবীর সঙ্গে, কালকে ওই অ্যাস্ট্রয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে, এরকম ধরনের প্রচুর ভবিষ্যৎবাণী ইন্টারনেটে চারিদিকে ঘোরাঘুরি করে, যার পেছনে অনেক সময় কোনো লজিক থাকে না। তবে হ্যাঁ, বিজ্ঞানের সাহায্যে এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা অনেক ভবিষ্যৎবাণী করতে পারি, এটা ঠিক। কোনো অ্যাস্ট্রয়েডের ট্রেজেক্টরি, তার স্পিড এবং তার আশেপাশের অন্য সমস্ত বস্তুর অধ্যয়ন করে আমরা সেই অ্যাস্ট্রয়েড সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করতে পারি। আর সাধারণত বৈজ্ঞানিকরা এটাই করে থাকে। আর এইভাবেই আমরা জানতে পারি যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমনকি বড় বড় টর্নেডো, সাইক্লোনের মতো ঝড়ও কখন, কোথায়, কত স্পিডে হতে পারে, সেই সব কিছুই আমরা বিজ্ঞানের সাহায্যে অনেক আগে থেকেই জানতে পারি। এরকম অনেক জায়গায় আছে যেখানে আমরা বিজ্ঞানের সাহায্যে একদম সঠিক অনুমান লাগাতে পারি। এবার আসি আসল ব্যাপারে। আগামী 29 এপ্রিল 2020, আপনাদের মধ্যে অনেকের মনেই এই তারিখটাকে নিয়ে একটা কৌতূহল জন্মেছে, মানে কি হতে পারে সেদিন? সেদিন কি সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? তাহলে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল এবং ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে এই 29 এপ্রিল সম্পর্কে যে সমস্ত কথা ছড়ানো হচ্ছে সেগুলো সত্যি কি না। সারা পৃথিবী এখন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে, আর সেই সঙ্গে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে আমাদের উপর আরও একটা সমস্যা আছড়ে পড়ল। তো এটা তো ঠিক, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে আপনি তো নিশ্চয়ই জানতে পারবেন, কোনো না কোনোভাবে জানতে তো পারবেনই। তো এই খবরটাও আপনাকে আপনার কোনো ফেসবুকের বিশাল বড় জার্নালিস্ট কিংবা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রফেসর আপনার কাছে কোনো না কোনোভাবে তো পৌঁছেই দিয়েছে। তার সঙ্গে আমাদের নিউজ চ্যানেলগুলো কিছু কম যায় না। তো আসল খবর এটা যে 29 এপ্রিল 2020 এই তারিখে একটা অ্যাস্ট্রয়েড নাকি পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে চলেছে, আর আপনি, আমি আর আমাদের পোষা কুকুর বেড়ারগুলো সবই নাকি ধ্বংস হয়ে যাবে। তো সত্যি কি এটা হতে চলেছে? পৃথিবী কি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে চলেছে, আর আমরা সবাই কি মরতে চলেছি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেব। রিকোয়েস্ট একটাই রইল, শেষ পর্যন্ত দেখবেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের কাছে অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইকের আশা তো আমি আপনার কাছ থেকে করতেই পারি। তো বন্ধুরা, যেরকম আমি একটু আগেই আপনাদের বলেছি যে 29 এপ্রিল 2020 এই তারিখে একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসতে চলেছে, আর মার্কেটের নিউজ এমন চলছে যে এটা নাকি পৃথিবীর সঙ্গে ধাক্কাও খাবে। তো চলুন প্রথমে ওই অ্যাস্ট্রয়েডটার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এই অ্যাস্ট্রয়েডটার নাম 527681998 OR2, আর এটা এসছে মার্স আর জুপিটারের মাঝখানে যে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে সেখান থেকে, আর এর সাইজ 2.5 কিলোমিটার থেকে 4.1 কিলোমিটারের মাঝামাঝি। এর আবিষ্কার 1998 সালেই হয়ে গিয়েছিল, আর আপনার এটাও জেনে নেওয়া দরকার তখন থেকেই সায়েন্টিস্টরা এই অ্যাস্ট্রয়েডের ওপর কড়া নজর রেখেছিল। এর স্পিড প্রায় 54,717 কিলোমিটার প্রতি ঘন্টা। আর পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এই অ্যাস্ট্রয়েডটাও সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে এর প্রায় 32 বছর সময় লাগে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ মানে CNEOS অনেক রিসার্চ করার পরে একে আমাদের পৃথিবীর জন্য পোটেন্সিয়ালি হ্যাজার্ডাস অবজেক্টের ক্যাটাগরিতে রেখেছে। আপনার জানার জন্য এটা বলি যে পোটেন্সিয়ালি হ্যাজার্ডাস অবজেক্ট সেইগুলোকে বলা হয় স্পেসের যে অবজেক্টগুলো 150 মিটারের থেকে বড় হয়, আর যেগুলো আমাদের পৃথিবীর অরবিটের খুব কাছ থেকে পাস করে। এই সময় এটা হয় যখন এই অবজেক্টগুলো পৃথিবীর অরবিটের কাছ দিয়ে পাস করে, তখন পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এই অবজেক্টগুলোকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই মতো অবস্থায় এই অবজেক্টগুলো পৃথিবীর সঙ্গে ধাক্কাও খেতে পারে। আর যেহেতু 1998 OR2 একটা পোটেন্সিয়ালি হ্যাজার্ডাস অবজেক্টের ক্যাটাগরির মধ্যে আসে, আর এপ্রিল মাসেই এটা পৃথিবীর খুব কাছ থেকে পাস করতে চলেছে, তাহলে হয়তো এটাও পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে। আর এটা মাত্র 150 মিটারের অবজেক্ট নয়, প্রায় 4 কিলোমিটারের অবজেক্ট। আর যদি এরকম সাইজের একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর ওপর ধাক্কা খায়, তাহলে এরকম একটা অ্যাস্ট্রয়েডই পুরো পৃথিবী থেকে মানুষের চিহ্ন শেষ করে দিতে পারে। কিন্তু ওয়েট, এখানে আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিতে চাইছি যে এরকম কোনো কিছুই হবে না।
আপনি যদি এই অ্যাস্ট্রয়েড থেকে বাঁচতে চান তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই গুজব মার্কা নিউজ চ্যানেলগুলোকে দেখা বন্ধ করুন, আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনার যে সমস্ত হাই ক্লাস জার্নালিস্ট বন্ধু আছে তাদেরকে বলুন তারা যেন এই ভুলভাল খবরগুলো শেয়ার করে মানুষের মধ্যে প্যানিক না ক্রিয়েট করে। কারণ অনেক মানুষই এটা বলছে যে এই অ্যাস্ট্রয়েডটা আমাদের পৃথিবীর কাছ থেকে পাস করবে, কিন্তু কত কাছ থেকে পাস করবে সেটা কিন্তু কেউ বলছে না। তাহলে শুনুন, নাসার রিসার্চ অনুযায়ী একটা পোটেনশিয়ালি হ্যাজার্ডাস অবজেক্ট তাদেরকে বলা হয় যেগুলো পৃথিবী থেকে 75 লক্ষ কিলোমিটার দূর থেকে পাস করতে চলেছে। এবার যদি 1998 OR2 এর কথা আমরা দেখি, তো সায়েন্টিস্টদের রিসার্চ অনুযায়ী এই অ্যাস্ট্রয়েডটা আমাদের পৃথিবী থেকে প্রায় 62 লক্ষ কিলোমিটার দূর থেকে পাস করতে চলেছে। এবার একটা ছোট্ট কম্প্যারিজন দেখুন, চাঁদ আমাদের পৃথিবী থেকে 384,400 কিলোমিটার দূরে আছে, আর ওই অ্যাস্ট্রয়েডটা প্রায় 62 লক্ষ কিলোমিটার দূর থেকে পাস করবে। মানে চাঁদ আমাদের পৃথিবী থেকে যত দূরে আছে এই অবজেক্টটা তার থেকেও 18 থেকে 20 গুণ দূর থেকে পাস করতে চলেছে। তো আশা করি এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই অ্যাস্ট্রয়েডটা আমাদের পৃথিবীর ওপর কোনোভাবেই আছড়ে পড়বে না। এখনও পর্যন্ত 157টা এরকম ধরনের পোটেনশিয়ালি হ্যাজার্ডাস অবজেক্ট আমাদের পৃথিবীর কাছ থেকে পাস করে গেছে, যেগুলোর মধ্যে কিছু কিছু 1 কিলোমিটারের থেকেও বেশি লম্বা ছিল। তা সত্ত্বেও দেখুন আমরা সবাই ঠিকই তো আছি। আর শুধু এটাই নয়, এরকম ধরনের অ্যাস্ট্রয়েড ফিউচারেও আমাদের পৃথিবীর পাশ থেকে অনেক পাস করবে। এই ধরনের অবজেক্টগুলোর মধ্যে একটা স্পেশাল অবজেক্ট আছে যেটা হলো বেনু। এর সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আই বাটনে পেয়ে যাবেন, কিংবা ডিসক্রিপশনেও লিঙ্কটা আমি দিয়ে দেবো। এটা আমাদের পৃথিবীর খুব কাছ থেকে 2196 সালেতে পাস করবে, মানে দেরি আছে এখন অনেক। কিন্তু এদের মধ্যেও এমন একটা অ্যাস্ট্রয়েড আছে যেটা সত্যি পৃথিবীর সঙ্গে ধাক্কা খাওয়ার চান্স অনেক অনেক বেশি। এর নাম হলো 2010 RF-12, আর এটা 8 সেপ্টেম্বর 2010 সালে আন্টার্কটিকা থেকে মাত্র 75,000 কিলোমিটার দূর থেকে পাস করেছে। আর সায়েন্টিস্টরা মনে করছে 2095 সালে এটা আবার পৃথিবীর খুব কাছ থেকে পাস করতে চলেছে, আর এর মধ্যে 4-5% প্রবাবিলিটি এটা আছে যে এটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলেও খেতে পারে। কিন্তু তা সত্ত্বেও চাপ নেওয়ার কোনো দরকার নেই, যদিও এটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খাওয়ার চান্স অনেক বেশি, কারণ এর সাইজ অনেক ছোট, মাত্র 7 মিটারের। মানে স্পেস থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এটা জ্বলে শেষ হয়ে যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছানোর চান্স অনেক কম। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর স্পেশালি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।